সম্মানিত মুসল্লিগণ, মুরব্বি আজম, আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে আমরা লাগি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের অত্যন্ত মায়া করে আদর করে, যিনি দয়া করে, যিনি সৃষ্টি করে, আল্লাহ তাবারক তাআলা যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জিলকদের চাঁদে প্রথম জুমার দিনে আল্লাহ জামাদেরকে কবুল করেছেন, আল্লাহ জামাদেরকে আসার বসার শক্তি দিয়েছেন, তার জন্য সকলে মহব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা দরবারে আরো আমরা শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে এই পৃথিবীর বুকে যে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। ওই রাসূলুল্লাহর সামনে যে আমরা কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার মতো আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, শক্তি দিয়েছেন, তার জন্য সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই মাস অত্যন্ত বরকতি মাস, জিলকদের আজকে প্রথম জুমার দিন, যে জুমার দিনে দোয়া কবুলিয়াতের দিন। রাসূলুল্লাহ বলেছেন তার হাদিস জবান মুবারকের মধ্যে তিনি বলতেছেন যে আকরিমু জিলকা জাতি, যে তোমরা জিলকদকে সম্মানিত মাস মনে করো। জোরে করে সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? ফা ইন্নাহু, কেননা রাসূলুল্লাহ তার জবান মুবারকের মধ্যে বলতেছেন ফা ইন্নাহু, কেননা মিন শুহুরিল হারাম, এই মাস অত্যন্ত সম্মানিত মাস। জোরে করে সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? রাসূল পাক বলতেছেন এই মাসের একদিনের সওয়াব হাজার বছর ইবাদত অপেক্ষা অতি উত্তম। আর রাসূল বলেন, বুঝতে পেরেছেন, যেটা হলো অত্যন্ত বরকতময় মাস হিসাবে রাসূলুল্লাহ তিনি আখ্যায়িত করেছেন। তো এই মাসের সম্মানিত মাসে আজকের আমাদের আদর্শ বিষয় হলো ইনশাআল্লাহ আমি তার ফজিলতের ফলে তার রোজার সম্পর্কে আরো আপনাদেরকে ইনশাআল্লাহ পরে বলবো। এই মাসের আজকের আদর্শ বিষয় হলো পর্দা পুশিদা সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেই পাঁচ ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কি বলেন ঠিক না? যে নামাজ ফরজ নামাজ প্রত্যেকটি মুসলমান নরনারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এইভাবে মা মহিলাদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই পর্দা রাত করাকেও ফরজ করে দিয়েছেন, এত বড় দামি দামি করে দিয়েছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা সে আয়াতে কারিমার মধ্যে যে সমস্ত মায়েরা বাসায় বাড়িতে আছেন আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা শুনেন, আমরাও যারা আছি আমাদেরও শুনতে হবে, কারণ আমরা প্রত্যেকটি স্বামী যারা আছি তারা স্ত্রীর উপরে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, কি বলেন ঠিকই না? তাদেরকে প্রথম নাম্বার হলো শরীয়তের বিধান হলো প্রথম নাম্বার হচ্ছে তাকে নামাজের তাকিদ দিতে হবে, ফরজ নামাজের তাকিদ দিতে হবে। দুই নাম্বার হলো রাসূলুল্লাহ বলেছেন যে তাকে তুমি দুই নাম্বার পর্দার ব্যাপারে তাকে তুমি তাকিদ দাও। সবচেয়ে বড় তাকিদ হলো
যে তুমি তাকে আনার পরেই তাকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করবে এবং ওই তাকিদ দিতে হবে শরীয়তের মোতাবেক তাকে চলার জন্য আমার আপনার নির্দেশ করতে হবে। কি বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে তিনি নিজেই তিনি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কারনা ফি বুয়ুতিকুনা। খেয়াল করেন মায়েরা সবাই অত্যন্ত আদবের সাথে বসেন, খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা সবাই শুনে। আল্লাহ বলতেছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুনা, হে স্ত্রী লোকগণ তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। জোরে কর না, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাদেরকে নির্দেশ দিচ্ছে। এই আমরা আজকে যা শুনবেন এগুলা গিয়ে আবার রাতের বেলা নিজের বিবিদের কাছে কথাগুলি নসিহত করবেন। এটাই হলো আলোচনা প্রতি জুমার আয়সা শোনা। খুব খেয়ালের সাথে শুনবেন যাতে করে আবার আপনি বাসায় গিয়ে কথাগুলি বলতে পারেন, প্রশ্ন করতে পারেন যে আজকে যে আলোচনা হয়েছে কি শুনছ। আপনি নিজে একটু পরীক্ষা নেবেন, ইন্টারভিউ নেবেন, ঘরের বিবিদ সাথে আপনি একটু ইন্টারভিউ নিলেন, পরীক্ষা নিলেন। এটার মধ্যে একটা বিশাল বড় একটা মজা আছে। জোরে কর সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যে একটা হাসি খুশির মধ্যে যদি আপনি কথা বলেন, রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটি হাসির মধ্যে আল্লাহ পাকের অসংখ্য নেক আল্লাহ পাক তাকে দান করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি তারপরে আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা পূর্ববর্তী অন্ধকার যুগের মতো সাজসজ্জা করিয়া পর পুরুষের সম্মুখে বাহির হইও না। দেখছেন, তাহলে সেদিকে আমাদের ওইভাবেই চালাইতে হবে, আল্লাহ নির্দেশ মতো আমার আপনার চলতে হবে, এই কথাগুলি আমরা নসিহত করতে হবে। যে পূর্ববর্তী আগেরকার যুগের যেভাবে মহিলারা যেভাবে চলছে, যেভাবে তারা সাজসজ্জা করে আজকে ঘরের বাহিরে চলাফেরা করতেছে, আল্লাহ বলতেছে ওইভাবে তোমরাও বাহির হয়ো না। কেন? তাহলে আল্লাহ পাকের রহমতের দিকে তোমরা থাকবা। জোরে কর সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে জাহিলিয়াতের যুগে অন্ধকারের যুগে তখনই আরো বেশি খারাপ খারাপ অবস্থা ছিল, পাতলা এক চাইতে আরো বেশি পাতলা তখনকার কাপড় চোপড় মহিলারা পরতো। বুঝতে পেরেছেন? যুবতী মেয়েরা যা ইচ্ছা তাই ভাবে চলত। আল্লাহ বলতেছেন যে তাবারাজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা জাহিলিয়াতের যুগে ওই সমস্ত মহিলাদের মতো সাজসজ্জা করিয়া তোমরা ঘর থেকে বাহির হইও না, কারণ তোমরা হচ্ছে সবচেয়ে বড় দামি জিনিস। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সে কালামে পাকের মধ্যে থেকে। তাদের যেমন পর্দা করা মহিলাদের ফরজ, আমাদেরও আমাদেরও পুরুষের পর্দা করতে হবে। কি বলে ঠিক না? আমাদেরও কিন্তু পর্দা আছে, যে মহিলাদের পর্দা করলে হবে না, আমার আপনার পর্দা করতে হবে। কারণ আমি আপনি নামাজ করি, রোজা করি, সব কিছু করি, কিন্তু বেগানা মহিলার দিকে আমি আপনি তাকাইতে পারবেন না, কথা বলতে পারবেন না। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র
ওই মহিলা যে যাচ্ছে অচিনা মহিলারা বোরকা পরিধান করে কিন্তু চেহারাটা ঢাকা তার জন্য ফরজ পর্যায়ে আইন রাসূলুল্লাহ করেছেন তাহলে চিন্তা করেন তাহলে আপনি কোথায় ব্যবসা করতেছেন আপনি কোথায় যাচ্ছেন এই জন্য আল্লাহ বলতেছেন জাহিলিয়াতের যুগের অন্ধকার যুগের মত তোমরা সাজ সজ্জা করিয়া বাহির হইও না এই জন্য আমার আপনার যদি নির্দেশ করেন আপনার বিবিকে আপনি যদি নির্দেশ করেন অবশ্যই সে কখনো যাইতে পারবে না কি বলেন ঠিক কি না তাহলে আমরা আমাদের আগে সত্য হতে হবে না হয় আমার আপনার দায়িত্ব ছাড়তে হবে দায়িত্ব পুরাই নিতে হবে না হয় আপনাকে হাসুর ময়দানে আল্লাহ ধরবে যে তুমি তো তার রক্ষক ছিলা তুমি তো গড়ের একজন মালিক ছিলা আরে তুমি তাকে ওই সব কাজে বাধা দিয়েছো কে জানে দেখছেন আল্লাহ সেদিন আপনাকে আল্লাহ বলবে আল্লাহ তাআলা তারপরের আয়াতের মধ্যে বলতেছেন খুব খেয়াল করেন সকলে মা মহিলারও যারা বাসায় আছেন সব গুরুত্ব দিয়ে আজকের কথা বলি অত্যন্ত গুরুত্ব দিবেন আপনারা আল্লাহর কোরআনের বাণী আলোচনা হচ্ছে তাফসীর করা হচ্ছে ব্যাখ্যা সব নেট করা যাবে না পুরোপুরি তাফসীর করা যাবে এক একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে ঘন্টার কি ঘন্টা অনেক সময় দরকার জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনি সমালোচনা করবেন কোন সময় আপনি পরের গিবত বলবেন কোন সময় আপনি যদি এই কোরআনে রিসার্চ করেন আপনি যদি কোরআনে ব্যাখ্যা করেন হাদিসে তাফসীর ব্যাখ্যা করেন তাহলে আপনি সময় কই বলেন যে পরের গিবত বলা কি বলেন ঠিক কি না তাহলে আপনি ওই সময়টা আপনি কোথায় পান রাসূলুল্লাহ আপনাকে সেদিন বলবে বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলতেছে আল্লাহ বলতেছেন মা মহিলাদের ব্যাপারে সেটা আমাদের ব্যাপারে এখানে অনেক কিছু তাগিদ আছে যে নামাজ নামাজ পড়ো ও আদিনা যাকাতা আল্লাহ বলতেছে যে তোমরা যাকাত দাও আমাদের যেমন পুরুষের যেমন যাকাত দিতে হবে মহিলাদের যাকাত আদায় করতে হবে কি বলেন ঠিক কি না খুব খেয়ালের সাথে সবারই এই দিকে খেয়াল রাখতে হবে তারপরে আল্লাহ বলতেছেন ও আদিনাল্লাহ ও রাসূলহু আল্লাহ আল্লাহ রাসূলের তোমরা অনুবর্তী হও জোরে কোন সুবহানাল্লাহ দেখছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কি কি করতে হবে অনুবর্তী হতে হবে তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে রাসূলুল্লাহর প্রতি আমার আপনি সেই আত্মা বিশ্বাস থাকতে হবে তাহলেই আল্লাহ পাকের দরবারে আপনারা দামি হতে পারবেন একজন মা মহিলা আপনার আমার ইবাদত নষ্ট করার চাবিকাঠি তাদের হাতে কিভাবে জানেন তারা যদি আপনি নাফাক অবস্থায় পাক করে তারা আজকে অজু করলো না হ্যাঁ পসরা পায়খানা করে ডিনার গুলো ব্যবহার করলো না তাহলে আপনার ইবাদত নষ্ট করার চাবিকাঠি তাদের হাতে এই জন্য রাসূলুল্লাহ বলেছেন নারী সমাজকে রুহাতুল মাজারেস কিতাবের মধ্যে এসেছে যে তোমরা পাক পবিত্র অবস্থায় তোমরা পাক করো যখন তোমরা পাক পবিত্র অবস্থায় যদি কোনো স্বামীকে অথবা কোনো মেহমানকে মেহমানদারি করে খাওয়া পিনা আয়োজন করে রাসূলুল্লাহ বলতেছেন যেই মহিলা পাক করেছে যতগুলি পাক যতগুলি লোকমা আগুনে মুক্তি দিবেন খানার শেষ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি খানার মধ্যে আপনি এক একটা করে নেক আল্লাহ পাক দান করবেন হয় নাই আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা হাম্মাদ আল্লাহুম্মা
ছাড়া পানি দিবার সাদ কারো থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওই জিনিসটা আমার দিকে সবাই তাকান, ওই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে, আপনি জিজ্ঞাসা করতে হবে যে তুমি আজকে নামাজ পড়ছো কিনা, তুমি জোহরের নামাজ তুমি আদায় করেছো কিনা, তুমি যে পাক করেছো তুমি কি পাক পবিত্র অবস্থায় পাক করেছো কিনা, এটা কিন্তু কষ্ট আপনি করতে হবে, না হয় আপনি খানা এই খানাগুলি আল্লাহর দরবারে আপনার কবুলিয়াত হবে না। এই জন্য আপনাদেরকে আমি বারবার বলি, সমাজের মধ্যে যারা আছেন মায়েরা সহ আপনারা সহ সবাই নামাজের দিকে দাবি হতে হবে, সবাই পুরুষ মহিলা সহ সবাই সবার জন্য আল্লাহ তাআলা নির্দেশ নামাজ সবার জন্য, এবং দিনাগুলো এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা আপনি ছাড়তে পারবেন না। যেমন এই যে জুমার নামাজের যে আমরা কাবলাল জুমা পড়েন, জুমার নামাজের ফরজের আগে কাবলাল জুমা যে আমরা চাইতে চাক পড়ি, এটা হলো কি সুন্নতে মুআক্কাদা, এটা পড়তেই হবে, এটা আপনি ছাড়তে পারবেন না। তারপরে বাদাল জুমা মাসালার কিতাবে এসেছে যে জুমার নামাজের পরে যে আমরা চাইতে চাক সুন্নত পড়েন সেটা হচ্ছে বাদাল জুমা, ওইটাও সুন্নতে মুআক্কাদা। শুধু সুন্নত নয়, সুন্নতে মুআক্কাদা, যেটা আপনি ছাড়তে পারবেন না, পড়তেই হবে। তাহলে অনেক কিছু জিনিস এখানে আছে, চিন্তা করতে হবে যে আমার আপনার ডিলাগুলো ব্যবহার করা সুন্নতে মুআক্কাদা। আমরা প্রস্তাব করলেন শুধু পানি খরচ করলেন তা হবে না, আপনি ডিলা নিতে হবে, 40 কদম আপনি হাঁটতে হবে, সুন্নতে মুআক্কাদা এটা আপনার এইভাবেই কাছে, তাহলে আপনার জিনিসটা কিন্তু আপনি নেট হবে না। এর জন্য 40 কদম আপনি এইভাবে হাঁটে আপনি জিনিসটা ভিতর দিকে নেট করতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরেই আপনি পানি নেন, না নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু রসুল পাকের বিধান মতো আমাদের চলতে হবে। এই জন্য রসুল পাকে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক বলতেছেন আল মারআতু আওরাতুন, রসুল পাক বলতেছেন যে নারী হলো গোপনীয় জীব, দেখছেন নারী হচ্ছে গোপনীয় জীব, যদি সে প্রকাশ্যে হাটে মাঠে বাইর হয় এই নারী হচ্ছে, রসুল বলতেছেন যে মা আপনারা হচ্ছেন সবাই গোপনীয় জিনিস, স্বর্ণ যেভাবে আপনারা অনেক গোপন করে রাখেন, সিন্ধুকের ভিতরে তালা দিয়া কি যত্ন করে আমরা স্বর্ণগুলি রূপগুলি রাখি, কি বলেন ঠিক কিনা? কিন্তু রসুল পাক বলতেছেন যে তোমরা হচ্ছে গোপনীয় জিনিস, তার চাইতে আরো দামি। সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ যদি তোমরা প্রকাশ্যে হাটে মাঠে বাহির হও, রসুল বলতেছেন তবে শয়তান যখন তোমরা ও আকরাবু মা তাকুন, যখন তোমরা হাটে মাঠে যখন মায়েরা বাহির হয়, রসুল বলতেছেন যে ফাইদা খারাজাতিস তাশরাফ আশ-শাইতান, তখন শয়তান তাদের দিকে এভাবে উকি জুকি মারিয়া তাকায়। নাউজুবিল্লাহ বলেন, হয় না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, বুঝতে পেরেছেন? এখানে আমাদের অনেক কিছু কথা আছে, এই জন্য যার যার আজকের নসিহত হচ্ছে আপনার আমার, শুধু মায়েদের জন্য নয় আমার আপনারও গিয়ে তাদেরকে নসিহত করতে হবে যে আজকে আলোচনা কি শুনলাম, তখন আপনার সাথে মুস্কি হাসি দিবে, এটাও আল্লাহ পাকের রসুল পাকের সুন্নত, মুস্কি হাসি দেওয়া রসুল পাকের সুন্নত, যে মুস্কি হাসি দেওয়া, এই জন্য যখন হাসি দিবে আল্লাহ রসুল, তখন ওই স্বামী স্ত্রী দুইজনের প্রতি যখন খুশি হবে আল্লাহ পাক আমার আপনার প্রতি রাজি থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন?
তখনই আকরাবু মা তাকুনু মিন রাহমাতি রব্বিহা ওহিয়া ফি কারি বাইতিহা। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন যে নারী তাহার ঘরের মধ্যস্থানে অবস্থান করে, খেয়াল করেন যেই নারী আপনার স্ত্রী আপনার মেয়ে, রাসূল বলতেছেন যেই নারী তাহার ঘরের মধ্যস্থানে অবস্থান করে সে আল্লাহ তাআলার রহমতের অধিক নিকটবর্তী হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমার আপনার তাকিদ করতে হবে, তাহলে আমার আপনার যদি আমরা তাকিদ করি, যদি আমার আপনার মেয়েকে নিজে তাকিদ করেন যে তুমি বোরকা পরিধান করে তুমি স্কুলে যেতে হবে, তুমি আগামীকাল থেকে রান্না করবা পবিত্র অবস্থায়, ডিলাগুলো তোমার ব্যবহার করতে হবে, নামাজ পড়তে হবে, নয় আমি তোমার হাতের পা খাব না, এই কথা যদি আপনি স্বামী বলেন, বলেন তো প্রত্যেকটি ঘরের স্ত্রী ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন। তুমি দেখবেন আমাদের প্রত্যেকটি ছেলেরাও তারাও আমার আপনার কথা শুনবে, কারণ আজকে অধিকাংশ ছেলেরা মেয়েরা কথা শোনে না। অনেক জায়গায় যাই প্রোগ্রামে গেলে বলে হুজুর আপনি দোয়া করবেন, আমার ছেলেটা আমার বাপ মার কথা শুনে না, আমার মেয়েটা এইভাবে চলে, তাহলে আমি ভাবলাম যে আপনিও ওইভাবে চলতে হবে, আপনি যদি আগে থেকে শক্ত হতেন, আপনি যদি ভালো করে চলতেন, আপনি যদি নামাজি হতেন, আপনি যদি আল্লাহকে ভয় করতেন, আপনি যদি ওইভাবে চলতেন আপনার মেয়ে অবশ্যই ছেলে ওইভাবে চলত। রাসূলুল্লাহ বলেছেন যে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন প্রত্যেক দিন সকালবেলা, একদিন দুই দিন তিন দিনের মাথায় আপনার মেয়ে বলবে আম্মা আব্বা তো কোরআন তেলাওয়াত করে, আমিও কোরআন আজকে থেকে কোরআন তেলাওয়াত করবো। জোরে বললেন সুবহানাল্লাহ। দেখছেন যে আপনি যদি নামাজে যাচ্ছে আগে দিয়ে যাই নাই, তাহলে আজকে থেকে মা আমি নামাজ তোমার সাথে নামাজ পড়ব। দেখছেন এইভাবে যখন ঘুম দিয়ে মার সাথে যখন মেয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, রাসূলুল্লাহ বলেন তখনই আল্লাহ পাকের রহমত এমন নিকটবর্তী হয়ে যায় যে আল্লাহ পাকের রহমত দিয়া পরিবেষ্টন করে রাখে, যাতে করে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে। জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন কত বড় চাঙ্গের কথা আজকের আলোচনা করি। এই জন্য রাসূল পাকের বিধান মতো আমাকে আপনার পরিবারদেরকে চালাইতে হবে, আপনার নিজের মেয়েদেরকে ওইভাবে চালাইতে হবে, এইভাবে আপনি কোরআনে হাফেজ আপনি বানাইতে হবে। এই জন্য রাস্তাঘাটে এইভাবে চলা যাবে না, আপনি আমি সত্য হতে হবে। এই জন্য আমি অনুরোধ করবো যে এই সমস্ত মায়েরা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আলোচনা শুনতেছেন, অনেক দেখা যায় জামাজের মসজিদের পাশ দিয়ে আমরা অনেকে হাঁটে হাঁটে, বুঝতে পেরেছেন, অনেকে ঘুম ছাড়া অনেক দূর থেকে হাঁটে। এই জন্য অনুরোধ করব যে সমস্ত মায়েরা আছেন আমরা যারা আছি, যাতে করে মাথায় ঘুম দিয়ে রাসূলুল্লাহর বিধান মতো আমাকে আপনাকে চলতে হবে। এই জন্য রাসূলুল্লাহ পরবর্তী হাদিসের মধ্যে তিনি বলতেছেন, যারি পত্নীর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলতেছেন যে ওয়ানা আলি আন্নাহু কানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী একদিন রাসূল পাকের দরবারে উপস্থিত ছিলেন, হুজুর জিজ্ঞাসা করিলেন আন্নাহু কানা ইনদান নবী, রাসূল পাক আলীকে জিজ্ঞাসা করলেন, খেয়াল করেন, ফাকাল আইয়ু সাইয়্যিদি খায়রুন নিসা লিন নিসাই, জোরে কোন আল্লাহু আকবার। রাসূল পাক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক এই দরবারে উপস্থিত ছিলেন, জিজ্ঞাসা রাসূলুল্লাহ হুজুর পাক জিজ্ঞাসা করিলেন যে নারীদের জন্য কোন অবস্থা সবচেয়ে বড় ভালো? জোরে কর সুবহানাল্লাহ। দেখছেন আলীকে যখন এই প্রশ্ন করলেন আমার রাসূল, হযরত আলী দৌড়াইয়া মা ফাতেমার কাছে চলে গেলেন। জোরে কর সুবহানাল্লাহ। খুব চমৎকার মজার হাদিস। ক্বালা তিনি বলতেছেন আলীকে বলতেছেন ফালাম্মা রাজাতু কুলতু লি ফাতেমা আইয়ু শাইয়্যিন, খুব মজার হাদিস দেখেন, উপস্থিত হয়ে
হযরত আলী বললেন অতঃপর আমি প্রত্যাবর্তন করিয়া ফাতেমাকে ওই প্রশ্নটা আমি করলাম যে কোন নারী সবচেয়ে বড় অবস্থা ভালো সুবহানাল্লাহ বলেন বুঝছেন বুঝছেন ফাতেমা উত্তর দিচ্ছে কিন্তু লিফাতেমা উত্তর দিচ্ছে আইয়া শাইয়্যাত খায়রুন নিসাই ওই নারী সবচেয়ে বড় ভালো যে নারী অপর পুরুষের দিকে না তাকায় আল্লাহু আকবার বলেন দেখছেন কত মজার হাদিস রাসূলের পাক তিনি এই কথা প্রস্তুত করার সাথে সাথে হযরতে শেরেফত আলী আমার নবীর জামাত যিনি সবচেয়ে বড় গরীব সাহাবী ছিলেন বুঝছেন চারজন খলিফার মধ্যে উনি সবচেয়ে বড় গরীব ছিলেন ওনার অবস্থা খুব গরিব ছিলেন তখনই এই কথা ফাদার পড়ে ফাতেমা বলতেছেন যে লিনিস কালাত লা ইয়ারানা রিজালা ওয়ালা ইয়ারানা হুন বলতেছেন যে এবং যে নারী অপর পুরুষ যে নারীকে দেখিতে না পায় জোরে কোন না সুবহানাল্লাহ লেকচার মা ফাতেমা বলতেছেন যে নারীকে অপর পুরুষে না দেখতে পায় ওই নারী হচ্ছে সবচেয়ে বড় উত্তম রাসূলে পাক বলেন আলী ওই নারীদের জন্যই আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করতেছে আমার মেয়ের সাথে ওই সমস্ত মেয়েরাই জান্নাতের মধ্যে থাকবে আরো জোরে বলেন বুঝতে পেরেছেন এই জন্য সময় চলে যায় বুঝলেন বড় দিন হলো সময় আল্লাহ পাকের রহমত এই জন্য রহমতের সময় চলে যায় এই জন্য সকলে ইনশাল্লাহ আমরা সুন্নত নামাজ পড়তে হবে এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যার যার স্ত্রীদের প্রতি তাকিদ দিবেন মেয়েদের জন্য তাকিদ দিবেন মেয়েদের উপরে তাকিদ করাবেন যে মা আগে থেকে ছোট থেকেই তাকে ওই কলেমা শেখাবেন তাকে নামাজ শেখাবেন ওযু শেখাবেন ছোট থেকেই দেখবেন আস্তে আস্তে করে তাকে মাথায় কাপড় দেওয়া শেখাবেন তাহলে দেখবেন সে বড় হলে আর আপনি চিন্তা করতে হবে না এই জন্য আল্লাহ সুবহান তাআলা মা মহিলার জন্য পর্দার ভিতরে থাকে এবং খাতুনে জান্নাত ফাতেমা সঙ্গে যেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের মধ্যে উচ্চ মকামে রাখে আল্লাহ যেন আমাদেরকে যেন আমরা যেন সেইভাবে চেষ্টা করে আমরা যেন পুরুষ নারীদেরকে পর্দার ভিতরে রাখতে পারি নামাজ যেন আমরা নিজে কায়েম করতে পারি তারা যেন কায়েম করতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো ওমা আলাইনা ইল্লা বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু